বিল্ডিংয়ের সীমানার মধ্যে না পড়লে যে গাছপালা আছে তা রেখে দিতে হবে। সাইডে মালামাল আনার পর কোথায় কিভাবে থাকবে এটি একটি ব্যবস্থা করতে হবে। সিমেন্ট জাতীয় পদার্থ যেন বৃষ্টিতে ভিজে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া ছাউনি থাকতে হবে এবং একটি সিকিউরিটি গার্ড আলোর ব্যবস্থা রাখতে হবে। সাইড লেআউট, লেআউট হচ্ছে ডিজাইনটি সাইডে চক পাউডার এবং সুতা দিয়ে একে ফেলে ব্রিক একে ফেলা। ব্রিকের বিল্ডিং হলে দেয়াল এবং কলাম বিমের বিল্ডিং এর কলামের অবস্থান সঠিক করার জন্য লেআউট করতে হয়। আসলে লেআউট কেন করতে হয় এটি আপনারা বুঝতে পারলেন, এটি আসলে নিখুঁত হওয়া দরকার, কারণ এর উপর নির্ভর করে ফাউন্ডেশন এবং উপরের সুপার স্ট্রাকচার হবে। বাউন্ডারি ওয়াল বা রাস্তা থেকে কত দূরে বিল্ডিং এর অবস্থান হচ্ছে সেটি এখানে অবশ্যই ঠিক করতে হবে। দেয়ালের মাঝ বরাবর এবং কলামের সেন্টার দিয়ে সুতো টানা হয়, এরপর দক্ষ সাইড ইঞ্জিনিয়ার দ্বারা চক পাউডার দিয়ে সেগুলো মার্ক করা হয়। এটাকে বলা হচ্ছে আমাদের সাইড লেআউট। অর্থাৎ আমরা যখন কনস্ট্রাকশন কোনো কাজ শুরু করতে যাই, অর্থাৎ কোনো বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন অনুযায়ী বাড়ি তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদের লেআউট দেওয়ার প্রয়োজন হয়। লেআউট আপনারা এভাবে দিবেন। তার পরবর্তীতে আসছে আমরা ফাউন্ডেশন। ফাউন্ডেশন মূলত মাটির নিচ থেকে ক্লিন পর্যন্ত কাজ করে আর বিভিন্ন অংশে ধাপে ধাপে এই কাজগুলো হয়ে থাকে। যেমন ফাউন্ডেশনের জন্য মাটি খোঁড়া, কলাম বিম স্ট্রাকচার হলে কলামের জায়গাগুলোতে আয়তাকার বা বর্গাকার গর্ত হয়। ব্রিক স্ট্রাকচার হলে দেয়ালের লাইন ধরে টানা গর্ত করে নেওয়া হয় এবং গভীর গর্তের গভীরতা ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী ঠিক করে নিতে হয়। গর্তের তলদেশে অবশ্যই লেভেল হতে হবে, তারপর ভালো করে স্ট্রক নিতে হবে। গর্ত করার পর মাটি খুঁড়ে একদম কিনারে রাখা যাবে না। ঢালাইয়ের সময় ভেতরে পড়ে কংক্রিটের গুণাবলী নষ্ট করে দিতে পারে। অর্থাৎ ঢালাইয়ের সময় আমাদের সেখানে যদি মাটি পড়ে যায় তাহলে সেই কংক্রিটের শক্তি কমে যায়। অর্থাৎ কংক্রিটের সঙ্গে যখন মাটির মিশ্রণ ঘটবে এটি কিন্তু কংক্রিটের শক্তি অর্জন করতে বাধা প্রদান করবে। তার পরবর্তীতে আসি যে গর্তকৃত অংশে পোকামাকড় বা উইয়ের অস্তিত্ব পাওয়া গেলে কেমিক্যাল দিয়ে আগে সেগুলোকে ধ্বংস করে দিতে হবে। যদি কখনো উই পোকা বা অন্যান্য কোনো পোকামাকড়ের উপদ্রব থাকে উক্ত স্থানে অবশ্যই কেমিক্যাল দিয়ে তা ধ্বংস করে দিতে হবে। ভুলক্রমে যদি বেশি মাটি কাটা হয়ে থাকে অবশ্যই বালি দিয়ে তা কম্প্যাকশন করে পূরণ করতে হবে। ফাউন্ডেশনের তলায় ব্রিক হোলিং এবং এর ঢালাই ভালোমতো স্ট্রক করতে হবে। আগে এক লেয়ারে ইট বালি দিয়ে নিতে হবে এবং প্রথম শ্রেণীর ইট দিয়ে সলিং করে নিতে হবে। ইটের মাঝে সমানভাবে ফাঁকা রেখে আবার বালি দিয়ে ভরাট করে নিতে হবে। ফাউন্ডেশনের জন্য কংক্রিট, সিমেন্ট, মোটা বালি এবং ভালো মানের হওয়া সঠিক অনুপাতে মিশিয়ে ঢালাইয়ের জন্য কংক্রিট তৈরি করতে হবে। শাটারিং শুধু চারপাশে করলেই হবে। কংক্রিট ঢালাইয়ের পর শাটারিংয়ে তক্তা যাতে বেঁকে না যায় এজন্য চারপাশে 2 ফিট পর পর অতিরিক্ত 1টি করে ফেস দিতে হবে। ভবন নির্মাণ ফাউন্ডেশন প্রধানত 3 রকমের হতে পারে, স্প্রেড ফুটিং, পাইপ ফাউন্ডেশন এবং র্যাপড বা ম্যাট ফাউন্ডেশন। আমি আপনাদেরকে ম্যাট ফাউন্ডেশন দেখিয়েছি, পাইপ কীভাবে করা হয় সেটিও দেখিয়েছি, স্ট্রেট ফুটিং একটি বিল্ডিং দেখিয়েছি, কিন্তু মাটির নিচ থেকে এখন দেখানো সম্ভব হয়নি, সম্ভব হলে আমি সেটিও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। কেমন ফাউন্ডেশন লাগবে বিল্ডিংয়ের জন্য, সর্বাধিক ভালো মানের মাটির জন্য স্ট্রেট ফুটিং ফাউন্ডেশন করা হয়। যেখানে মাটির পরিমাণ ভালো অর্থাৎ আমাদের যেখানে মাটি ভালো সেখানকার জন্য স্ট্রেট ফুটিং ফাউন্ডেশন আমরা রিকমেন্ডেড করি। এবং ব্রিক ফাউন্ডেশন আর কলাম ফুটিং ফাউন্ডেশন দুরকম স্ট্রেট ফুটিং ফাউন্ডেশন হয়ে থাকে। যেখানে মাটিতে ভারবহন ক্ষমতা নেই সেখানে পাইলিং বা পাইপ ফাউন্ডেশনের দরকার হয়। জলাবদ্ধ এলাকাতে নরম মাটির কারণে পাইলিং করতে হয়। সয়েল টেস্ট করালে কি ফাউন্ডেশন লাগবে তা নিশ্চিত হবে। আমরা আসলে প্রথমেই রিকমেন্ডেড করি আপনার বিল্ডিং যদি তৈরি করতে চান অবশ্যই সেখানে একটি সয়েল টেস্ট করে নেবেন। সয়েল টেস্টের রিপোর্টের উপর আমরা ভিত্তি করে
বুঝতে পারবো যে আপনার বিল্ডিংটি আসলে কততলা করতে যাচ্ছে বা সেখানে আমরা কততলা বিল্ডিং করতে পারবো। তারপরে আসি কলাম ফাউন্ডেশন। কলাম ফাউন্ডেশন এর সাহায্যে লেভেল কিংবা উঁচু নিচু কোণে সহজে এই ফাউন্ডেশন করা যায়। কলামের জায়গাগুলোতে লেআউট করে সেখানে কলামের বেস তৈরি করা হয়। প্লিন লেভেল পর্যন্ত কলাম ঢালাই দিয়ে তারপর গ্রেড বিম ঢালাই দেওয়া হয়। গ্রাউন্ড ফ্লোরের বিমকে গ্রেড বিম বলে। প্রতি ফ্লোরে কলাম এবং বিমের সাহায্যে গ্রিড তৈরি করা হয়। বিমের উপর দিয়ে দেয়াল গাঁথুনি হয়। এই পদ্ধতিতে দেয়ালে 5 ইঞ্চি এবং বাহিরের দেয়ালে 10 ইঞ্চি ইটের 10 ইঞ্চি ইটের গাঁথুনি হবে। বিমের উপর ছাড়াও ফ্লোর স্ল্যাবের উপর দিয়েও চাইলে দেয়াল তোলা যাবে। সুবিধা হলো নিচের মতো প্রতি ফ্লোরে কিছু কিছু পরিবর্তন আনা যায়, এতে ভবনের ক্ষতি হয়। এটি হচ্ছে আমাদের কলাম ফাউন্ডেশন। কলাম ফাউন্ডেশন আপনারা প্র্যাকটিক্যাল দেখেছেন, সেটি সম্বন্ধে আর একটু ইঞ্জিনিয়ারিং পরামর্শ দিলাম। আপনারা এগুলো শুনে আপনাদের কর্মক্ষেত্রে ব্যবহার করবেন, এতে উপকারিত হবে ইনশাল্লাহ। র্যাপ ফাউন্ডেশন বা ম্যাট ফাউন্ডেশন, এটি মূলত একটি বড় আকারের রিইনফোর্স কংক্রিট স্ল্যাব যার উপর থেকে ভবনের কলাম এবং দেয়াল নির্মিত হয়। মাটির ভারবহন ক্ষমতা কম হলে অনেক সময় মাটি ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করা হয়। অর্থাৎ মাটির যেখানে ভারবহন ক্ষমতা কম সেখানে ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করা হয়। ম্যাট বা র্যাপ ফাউন্ডেশন, এটি আপনাদেরকে আমি একটি ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন। পাইলিং, পাইলিং দু রকমের হতে পারে। একটি হচ্ছে প্রিকাস্ট পাইল। প্রিকাস্ট পাইল আগে থেকে তৈরিকৃত এবং তা সাইডে এনে সরাসরি স্থাপন করা হয়। প্রিকাস্ট পাইলের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ তুলনামূলক সহজ হয়। কাস্টিং সিটু পাইল, এ পদ্ধতিতে সাইডে পাইল প্রস্তুত এবং স্থাপন করা হয়। ইঞ্জিনিয়ার সাইটের প্রয়োজনীয় তথ্য উপাত্ত যাচাই করে জানাবেন এখানে পাইলিং লাগবে কিনা আর তা কি উপায়ে করলে কম খরচে এবং মানসম্মত হবে। এটি আপনাদের কাস্টিং সিটু পাইল এবং প্রিকাস্ট পাইল, এটি আপনারা বিস্তারিত জানতে পারলেন। এর পরবর্তীতে আমরা আসি ড্যাম প্রুফ কোর্স, অর্থাৎ আমরা ড্যাম প্রুফ কোর্স। ড্যাম প্রুফ কোর্স কেন দরকারি সেটি আপনারা জেনে নেন। সবাই আর্দ্রতা মুক্ত পরিবেশে থাকতে চান, অর্থাৎ আমরা যে আর্দ্রতা মুক্ত পরিবেশ এই পরিবেশে আমরা সবাই থাকতে চাই। কিন্তু কনস্ট্রাকশনের সময় কিছু ত্রুটির জন্য ড্যাম দেখা যায়। ড্যাম প্রুফ কোর্স বা ডিপিসি করে এই ঝামেলা এড়ানো যায়। ড্যাম্পের কারণ ফাউন্ডেশন থেকে পানি দেয়ালের সাহায্যে উপরে উঠে আসে, বৃষ্টির ঝাপটা দেয়ালে লাগে, ছাদের পানি আটকে থাকে, অর্থাৎ ছাদে যদি কখনো পানি আটকে থাকে সেটা থেকেও ড্যাম হতে পারে। সুয়ারের বা পানি সরবরাহ লাইনে যদি ছিদ্র থাকে সেখান থেকেও কিন্তু ড্যাম হতে পারে। যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো প্লাস্টার নরম হয়ে খুলে যায়, দেয়ালে পেন্টিং খুলে যায় এবং সোপ সোপ দাগ পড়ে, কাঠ পচে নষ্ট হয়ে যায়, ধাতব জিনিসে মরিচা পড়ে এবং তা ক্ষয় হয়ে যায়। ডিপিসি দেয়াল নিয়ম, লিন্ট লেভেল থেকে দেয়াল মুখে ওয়াটার প্রুফ একটা লেভেল দেয়া হয়, 1:1.5:3, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট 1.5 ভাগ বালি আর 3 ভাগ কোয়ার মিশ্রণে ঢালাই দিতে হবে। ওয়াল যতখানি চওড়া পুরোটা জুড়ে ড্যাম প্রুফ কোর্স দিতে হবে। কংক্রিট শুকিয়ে শক্ত হবার 300 ডিগ্রি ফারেনহাইট উত্তপ্ত বিটুমিন দিতে হবে। প্রতি 100 স্কোয়ার ফিটে 300 পাউন্ড বিটুমিন লাগবে। এটি প্রতি 100 স্কোয়ার ফিটে আপনারা যে পরিমাণ বিটুমিন দেবেন তা হচ্ছে 30 পাউন্ড, অর্থাৎ 30 পাউন্ড বিটুমিন সেখানে লাগবে। ড্যাম প্রুফ কোর্স শক্ত হবার পর
এর উপর থেকে ইটের গাঁথুনি শুরু করতে হবে। স্ট্যাম্প প্রুফ কোর্ট যখন শক্ত হয়ে যাবে তার উপর থেকে আপনারা ইটের গাঁথুনি শুরু করবেন। 5 ইঞ্চি দেয়াল হলে একদিনে 4 ফিটের বেশি গাঁথুনি দেওয়া যাবে না। ইটের সাইজে অমিল থাকে তাই মিস্ত্রিদের বাহিরের দিকে উলন ধরে সোজা করে কাটার পরামর্শ দিই। ইটের গাঁথুনি কিভাবে করা হয় আমি আপনাদেরকে ভিডিও দেখিয়ে সেখান থেকে আপনারা সঠিকভাবে ইটের গাঁথুনিটি করে নেবেন। উন্নত মানের সিরামিক ব্যবহার করলে তা শ্রেণী দিয়ে না কেটে ইলেকট্রিক কাটারে কাটতে পারেন। গাঁথুনির সময় ইলেকট্রিক পয়েন্টের জায়গাগুলো মার্ক করে রাখুন। সাধারণত 4 ফিট উপরে সুইচ বোর্ড, 2.5 ফিট উপরে জানালা হয় এবং 7 ফিট উপর থেকে লিন্টেল হয়। আর্কিটেক্টের ডিজাইন অনুযায়ী এগুলো পরিবর্তিত হতে পারে। সাধারণ সতর্কতা, ইটের মার্কা বা কোম্পানির নাম ফ্রগ নেম বলা হয় যেটিকে, সেটি সাধারণত উপরের দিকে থাকবে। ইটের ফ্রগ মার্কটা উপরের দিকে রাখতে হবে। একবারে 4 ফিটের বেশি গাঁথুনি দেয়া যাবে না। 2 ইটের মাঝে পরিপূর্ণ মশলা দিতে হবে। ইট অবশ্যই ভালোভাবে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন এবং এরপর গাঁথুনির 2 ঘন্টা পূর্বে তা পানি থেকে উঠিয়ে নিতে হবে। ইটের গায়ে যেন পানি লেগে না থাকে, কেবল পাইপ দিয়ে বা বালতি দিয়ে ইটের উপর পানি ছিটানোই যথেষ্ট নয়। শুধু পাইপ দিয়ে বা বালতি দিয়ে আপনি অল্প একটু পানি ছিটালে তাতে কিন্তু ইট পর্যাপ্ত পরিমাণে পানি পায় না, তাকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে। গাঁথুনির পর প্রতিদিন 3 বা 4 বার কমপক্ষে 7 দিন পানি দিয়ে ভেজাতে হবে। যেটি আমরা কিউরিং বলি, এটি হচ্ছে দেয়ালের কিউরিং। দেয়ালের কিউরিং প্রতিদিন 3 থেকে 4 বার কমপক্ষে 7 দিন পানি দিয়ে ভেজাতে হবে। এটি পানি ছিটিয়ে কিউরিং করা হবে। কংক্রিট, বাড়ি তৈরিতে কংক্রিটের কাজ খুবই গুরুত্বপূর্ণ, তাই কংক্রিটের উপকরণ ও কাঁচামাল মানসম্মত হবে। ঢালাইয়ের কাজে প্রকৌশলী দেয়া স্পেসিফিকেশন ব্যবহার করতে হবে। ঢালাই শুরু করার আগে কংক্রিট ঢালাই করার দিন আবহাওয়া পূর্বাভাস জেনে নিতে হবে। সঠিক সময়ের মধ্যে ঢালাই করতে আগেই পর্যাপ্ত মিস্ত্রি ঠিক করে রাখতে হবে। কোনো স্ল্যাবের মাঝামাঝি এসে ঢালাই কাজ স্থগিত রাখা যাবে না। কোনো স্ল্যাবের মাঝখানে এসে ঢালাই কাজ স্থগিত রাখবেন না। ইট দেয়াল ইট বিছানোর পর লেভেল ঠিক আছে কিনা তা ওয়েট লেভেলের সাহায্যে দেখে নিতে হবে। কংক্রিট মিশানোর পর বা রেডিমিক্স কংক্রিট গাড়ি থেকে নামিয়ে 30 মিনিটের মধ্যেই ঢালাইয়ে ব্যবহার করতে হবে। 1 ঘন্টা পার হয়ে গেলে মিশানো কংক্রিট আর ঢালাইয়ে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত কংক্রিটে অতিরিক্ত পানি মেশানো যাবে না। মিস্ত্রিরা দাঁড়িয়ে থেকে ছাদের উপর কংক্রিট ঢেলে দেন, এতে উপকরণগুলো ছড়িয়ে যায়। একটু নিচু হয়ে 3 বা 4 ফুট দূরত্ব থেকে কংক্রিট ঢালতে হবে। মাটি বা পাতা জাতীয় কিছু যেন কংক্রিটে না মেশে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মিস্ত্রিদের রডের উপর দিয়ে চলাচলের কারণে রডের বন্ধন যেন খুলে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কংক্রিট স্ট্রেন্থ পেতে কিউরিং খুবই গুরুত্বপূর্ণ। কংক্রিট ঢালাইয়ের 20 ঘন্টা বা 1 দিন পর থেকে পানিতে ভিজিয়ে কিউরিং করা যায়। কিউরিং কেন দরকার? সিমেন্ট যে কোনো কংক্রিটের কাজে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। সিমেন্টে ব্যবহৃত উপকরণগুলো পানির সাথে বিক্রিয়া করে স্ট্রেন্থ অর্জন করে, কিন্তু এই প্রক্রিয়া খুব ধীরে ধীরে চলতে থাকে। সাধারণত প্রথম 28 দিনে 95% বিক্রিয়া হয়। এ সময়ে নিয়মিত পানি দিয়ে কংক্রিট স্ট্রাকচারকে ভেজাতে হয়। সঠিকভাবে কিউরিং না হলে কংক্রিট দুর্বল হয়ে যায়। কিউরিং যেভাবে করতে হবে, ভেজা আবরণ জড়িয়ে কিউরিং,
সাধারণত কংক্রিটে ওয়াটার কিউরিং করলেই চলে। ওয়াটার কিউরিং এর কয়েকটি উপায় হলো, পুরো ছাদ পানিতে ভিজিয়ে রেখে কুপর তৈরি করে নিয়মিত পানি ছিটিয়ে কলাম বা বিমে পাটের বস্তা ভেজা আবরণ তৈরি। আমি আপনাদেরকে যে প্রাকৃতিক সুন্দর দেখিয়েছি সেগুলোতে আসলে সব কিছু বিস্তারিতভাবে বলা সম্ভব হয়নি। এখানে এখানে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে জানালাম আপনারা সবগুলো পদ্ধতি যাতে সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন। এজন্য ভিডিওগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে বুঝে আপনারা সেভাবে কনস্ট্রাকশন সাইডে প্রয়োগ করবেন। কিউরিং অত কতদিন কিউরিং করতে হবে? 20 ঘন্টা পর থেকে কিউরিং এর কাজ শুরু করতে হবে, টানা 28 দিন কিউরিং করা বাঞ্ছনীয়। তবে ক্ষেত্র বিশেষে 15 দিন কিউরিং করা যেতে পারে। লিন্টেন, সানশেড এবং জলছাদের বেলায় 16 দিন পর্যন্ত কিউরিং এর কাজ চলবে। পানি ও গ্যাস সংযোগ, পানি সরবরাহ লাইনের সাথে মিল রেখে ওয়াটার রিজার্ভারের উচ্চতা ঠিক করতে হবে। ট্যাঙ্কের মুখ এমন উঁচুতে হবে না যেন বৃষ্টি বা বন্যার পানি সহজেই প্রবেশ করে। ট্যাঙ্কার ওয়াটার টাইট করার জন্য কংক্রিটে ওয়াটার প্রুফ কেমিক্যাল মিশাতে হবে, সহজে পরিষ্কার করার সুবিধা থাকতে হবে। সেনিটারি লাইনে ভেন্ট পাইপ, সঠিক ডিজাইন এবং উন্নত মানের ফিটিংস ব্যবহার করতে হবে। অগ্নিকাণ্ড এড়াতে গ্যাস লাইনে উন্নত মানের ফিটিংস ব্যবহার করতে হবে।